او رات ندی لال ہوئی جوان امام بانشر خونے امام حسن شہید ہلو کربلا دوئی গজলটি আমি বলেছিলাম যে এক জগ পানি খেতে হবে সেই গজলটি গাইতে গেলে এখন মারাত্মক গজল যেটা হলো প্রচুর তাপ আমার কাছে এখন তাপ তাই আমি সেই গজল 2017 সাল না 18 সালের একটা ক্যাসেট মাইক ম্যান তাড়াতাড়ি গজলটি গাওয়ার জন্য একটা সুপার হিট গজল কবি লিখছেন আমার স্বয়ং কবি আমার পাশে দাঁড়িয়ে আছে বসে আছেন তিনি কারণটা হচ্ছে এটাই তিনি আমাকে বলছিল যে আব্দুল সত্তার তুমি কেমন গজল গাও আমি আজকে গ্রামে তোমাকে পরীক্ষা করব আসেন এখন যে গজলটা আমি পেশ করতে চলেছি 2018 সালের একটা বিখ্যাত গজল কবি লিখছেন মাস্টার আরজাদ আলী সাহেব কি বলছে শুনুন রাতুন নদী লাল হয়ে জমা ওই ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের ওই খুনে ইমাম হোসেন শহীদ হইল কারবালা দই ময়দানে ইমাম হোসেন শহীদ হইল কারবালা দই ময়দানে ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের ওই খুনে ইমাম হোসেন শহীদ হইল কারবালা দই ময়দানে ইমাম হোসেন শহীদ হইল কারবালা দই ময়দানে ভেঙে হাতের চুড়ি খন কাঁদছে বসার সাকিনা ভেঙে হাতের চুড়ি খন কাঁদছে বসার সাকিনা আশিক রামার কাছে চল ফিরবে না আর ভুবনে নবীর বংশ হইল ধ্বংস কারবালা দই ময়দানে নবীর বংশ হল ধ্বংস কারবালা দই ময়দানে ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে ইমাম হোসেন শহীদ হইল কারবালা দই ময়দানে ইমাম হোসেন শহীদ হইল কারবালা দই ময়দানে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর জেকার করছো তো আমার এই গজলটির মধ্যে জেকার করেছিল মাস্টার জাকির সাহেব তিনি মারাত্মক জেকার করেছিল তার থেকে নিঃসন্দেহে ভালো হচ্ছে কারণ তার অনেক জায়গায় পয়েন্ট পড়া ছিল গজলের মাধ্যমে তাই ছন্দের মাধ্যমে কবি লিখছে শুনুন ওই হোসেন রে লক্ষ্য হোসেন রে লক্ষ্য মারলো সে মারতি সোনার দেখো চিড়িয়ে তার খুন হলো বাহি হোসেন রে লক্ষ্য মারলো সে মারতি সোনার দেখো চিড়িয়ে তার খুন হলো বাহি ভূমি তলে লুটিয়ে পড়ে ভূমি তলে লুটিয়ে পড়ে হোসেন ইমাম হোসেন ভূমি তলে লুটিয়ে পড়ে হোসেন ইমাম হোসেন নবীর বংশ হল ধ্বংস কারবালা নই ময়দানে নবীর বংশ হল ধ্বংস কারবালা নই ময়দানে ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে ইমাম হোসেন শহীদ হইল কারবালা নই ময়দানে ইমাম হোসেন শহীদ হইল কারবালা নই ময়দানে ভেঙে হাতের চুড়ি খন কাঁদছে বসার সাকিনা ভেঙে হাতের চুড়ি খন কাঁদছে বসার সাকিনা আশিক রামার কাছে চল ফিরবে না আর ভুবনে নবীর বংশ হল ধ্বংস কারবালা নই ময়দানে নবীর বংশ হল ধ্বংস কারবালা নই ময়দানে ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে ইমাম হোসেন শহীদ হইল কারবালা নই ময়দানে ইমাম হোসেন শহীদ হইল কারবালা নই ময়দানে হরে মায়ের কোলে কোচে শিশু মায়ের কোলে কোচে শিশু মনে নাহি পাওয়া তেন সে মার এক টুপন এমন কঠিন হয় মায়ের কোলে কোচে শিশু মনে নাহি পাওয়া তেন সে মার এক টুপন এমন কঠিন হয়
গজল ভালো লাগছে না গজল ভালো লাগছে একবার তকবীর ধরে নারায় তকবীর ঠিক এমন ভাবে যতক্ষণ তোমরা থাকবে কিন্তু মানে তোমরা বলেছি বলতে কি যারা আমার থেকে ছোট আর যারা আমার থেকে বড় আপনারা বলবো আপনারা যারা থাকবেন যতক্ষণ থাকবেন ততক্ষণ এমন ভাবে গজল গাও হবে আজকের কারণটা হচ্ছে এটাই আজকের এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব যেটা হলো সেটাই যে আমরা দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার ছেলে আমরা আমাদের এলাকায় প্রোগ্রাম করে পারি না আর দেখা যায় বাইরে থেকে নামি দামি শিল্পীরা আমাদের এলাকায় প্রোগ্রাম করে পারে না কারণটা হচ্ছে এটাই আমরা বাইরে যাবার সময় পাই না বাবা সত্য কথা বলতে এটাই যে আমাদের গ্রামের মানুষ আজকে ভালোবেসেছিল বলে আজকে আব্দুল সাত্তার হতে পেরেছি নয় তো আজকে আব্দুল সাত্তারকে কেউ চিনতো না আজকে আমার এলাকার মানুষ আমাকে সম্মান করেছিল বলে আজকে এই জায়গাটা পেয়েছি আমি আমার তৃতীয় ছন্দে কবি কি বলছে শুনুন ধ্বংস কার পালা নয় ময়দানে